হ্যালো এভরিওয়ান, আমি বৈশাখী, আপনাদেরকে আমার চ্যানেলে স্বাগত। বন্ধুরা, আজকে আমি নিরামিষ একটি রেসিপি বানাবো। বাজারে এখন কাঁকরোল পাওয়া যাচ্ছে, তাই কাঁকরোল দিয়ে আমি রেসিপিটা কিভাবে করি সেটা আপনাদের কাছে শেয়ার করলাম। তাই রান্নাটা শুরু করার জন্য আমি এখানে গোটা গোটা কাঁকরোল নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়েও নিয়েছি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এক চামচ কালো জিরে, একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিলাম। এবার মশলাটা থেকে একটা সুন্দর গন্ধ আসলে আগে থেকে ধুয়ে রাখা কাঁকরোলগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর এক চামচ হলুদ দিয়ে দিলাম, আর স্বাদ মতো নুন দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে দিলাম। 5 থেকে 7 মিনিট পর কাঁকরোলটা ভাজা ভাজা হয়ে গেছে, কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়নি। অনেক সময় একটু অন্যরকম স্বাদ আনার জন্য এইভাবে বানিয়ে নিতে পারেন, তাতে খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আবার 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে দেবো, কাঁকরোলটা সিদ্ধ করতে হবে। 5 মিনিট পর ঢাকা খুলে আমি এখানে মশলাটা দিয়ে দেবো। এর মধ্যে চালমগজ, সাদা সর্ষে আর 3-4টে কাঁচা লঙ্কা আর 1 চামচ গোটা ধনে দিয়েছি। এরপর কাঁকরোলের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি সামান্য পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কারণ বাটার সময় আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম রেখেছি। বারবার নাড়াচাড়া করে কাঁকরোলটা রান্না করতে হবে, কারণ তলায় লেগে যেতে পারে। আমি এখানে এক্সট্রা জল ইউজ করব না। এইভাবে নাড়াচাড়া করতে করতে আমি কাঁকরোলটা সিদ্ধ করে নেব। আমি এখানে কাঁকরোলটা একটু শুকনো শুকনো বানাবো, এতে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে খেতে খুব ভালো লাগে। এরপর কাঁকরোলটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, আর মশলাটা থেকে তেলও ছেড়ে দিয়েছে। এরপর কিছুটা পরিমাণ আমি নারকেল কুড়োনো, ভাজা নারকেল কুড়োনো এখানে দিলাম। আপনারা কাঁচা নারকেলও ব্যবহার করতে পারেন, আমার কাছে এটা ছিল তাই আমি এটা ব্যবহার করেছি। এরপর আবারও নাড়াচাড়া করে নিলাম। বন্ধুরা, নিরামিষ দিনে এই রেসিপিটা ভাত রুটির সাথে দুর্দান্ত লাগে। আবার যারা নিরামিষ পছন্দ করেন তারা এই আশা করি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রান্নাটা আমার রেডি হয়ে গেছে, আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আপনারা যারা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন তাদের পাশে থাকার অনুরোধ রইল। টিল দেন, টেক কেয়ার, বাই বাই।